Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা পদ্মা সেতু রিলেটেড, কিন্তু অভিনব একটা খুব সুন্দর ভিডিও, কারণ হচ্ছে যে টাইটেলটা রয়েছে সেটা হচ্ছে পদ্মা সেতু হয়ে সোজা মায়ের বুকে। তো যেহেতু পদ্মা সেতু টপিকটা বুঝতে পাচ্ছি, মানে প্রতিবেদন এটা একটা, এবং এই প্রতিবেদনে যে বাড়ি ফেরা, ঈদের সময় বাড়ি ফেরা, সেটা নিয়েই কথা বলা হয়েছে, এবং পদ্মা সেতু সেটা সে জায়গায় কি কাজ করেছে, মানে তার ফলে কি লাভ হয়েছে, সেটাই এখানে মূলত দেখব ভিডিওটায়। আচ্ছা, চ্যানেলের লিংক এবং ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে চ্যানেলটাকে লাইক শেয়ার ফলো করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার ফলো করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও। ঈদে বাড়ি ফেরাটা ছিল রীতিমতন এক দুঃস্বপ্ন। উত্তাল পদ্মার চোখ রাঙ্গানি, নদী পার হওয়ার অনিশ্চয়তা, সেই দুর্দিনের চির অবসান ঘটল পদ্মা সেতু দিয়ে। দক্ষিণাঞ্চলের মানুষের বাড়ি ফেরায় তাই এবার বাঁধ ভাঙা উচ্ছ্বাস, পদ্মা সেতু হয়ে স্বপ্নের ঈদ যাত্রা। আলম হোসেনের ক্যামেরায় মনের মিল্লাতের প্রতিবেদনটি দেখুন। পদ্মা এখনো আগের মতোই, প্রমত্তা সর্বনাশা, খরস্রোতা রূপে নিরন্তর যার ছুটে চলা। নদীর প্রতিটা ঢেউ যেন পদ্মা পাড়ের মানুষের অসহায়ত্বের এক করুণ উপাখ্যান, নদীর সাথে মানুষের অসময়িক লড়াই। পুরো বছর যেমন তেমন, ঈদ এলে পদ্মার ওপারের মানুষের দুর্দশার যেন অন্ত থাকত না। বাড়ির পথে রওনা করে নদী পাড়ের অপেক্ষাতেই কেটে যেত সকাল সন্ধ্যা। কিন্তু সেসব এখন কেবলই অতীত। স্বপ্নের সেতু শুধু পদ্মার দুই পাড়কে যুক্ত করেনি, মুছে দিয়েছে শেকড়ের সাথে মানুষের দূরত্ব। ঘন্টা পর ঘন্টা অনেক সময় একটা দিনও লেগে যেত যে কখন ফেরি তুলবে। এর আগে অনেক ভোগান্তির শিকার হয়েছে যখন আমরা দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যেতাম, কিন্তু এবার পদ্মাতে যাচ্ছি, এই কষ্টটা হবে না। এখন আর অনিশ্চয়তা নিয়ে ফেরি ঘাটে বসে থাকতে হয় না, সেতু পাড়ি দিয়ে নেমেসেই স্বপ্নেরা ছোটে বাড়ির পথে। পদ্মার বুকে ঈদে বাড়ি ফেরায় বাঁধ ভাঙে এমন উচ্ছ্বাস আর আবেগ এর আগে আর কখনোই আসেনি। আমাদের জন্য আলাদা একটা অনুভূতি, আগে কখনো যাইতে পারি নাই, আমাদের পদ্মা সেতু ছিল না, আমাদের লঞ্চে করে আমাদের মাদারীপুর পৌঁছাইতে হতো, অনেক জার্নি হইতো, অনেক কষ্ট হইতো। কাগজে কলমে ঈদ 10 জুলাই, কিন্তু পদ্মা সেতুতে উঠতেই দক্ষিণাঞ্চলের মানুষের যেন ঈদ আনন্দের শুরু। গাড়িতে বসেই গ্রামে থাকা স্বজনদের সাথে সেই আনন্দ ভাগাভাগি করে নেয়া। শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, পদ্মার উপার, বাংলার দক্ষিণ, পদ্মা সেতু হয়ে উচ্ছ্বাসের রেশ যেন সবখানে ছড়িয়ে পড়ে। মনির মিল্লাত, 71, মাওয়া, মুন্সীগঞ্জ। ভীষণ ভালো একটা প্রতিবেদন দেখলাম 71 টিভি থেকে। তো এই ব্যাপারটা কিন্তু সত্যি আপন জনের কাছে ফেরা, যেটা আমরা স্বপ্ন যাবে বাড়ি আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছিলাম বেশ 1 বছর আগে, এবং ভীষণ ভালো একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল। তবে আজকে যে ঘটনাটা, মানে প্রতিবেদনটা বলা হলো, সেখানেও কিন্তু বাড়ি ফেরার কথা বলা হচ্ছে, মাঝে সামনে ঈদ এবং সবাই বাড়ি ফিরবে, এবং এই যে পদ্মা পার করে দক্ষিণাঞ্চলে যেতে হতো মানুষদের ঢাকা থেকে, তো সেই যে সময় অতিবাহিত হতো 2-2.5 ঘন্টা পর গিয়ে, আবার প্রমত্ত পদ্মায় প্রচুর দুর্ঘটনাও ঘটেছে, সেই সমস্ত জিনিস থেকে কিন্তু মানুষ আজকে উপায় পেয়েছে যে পদ্মা সেতু দিয়ে গিয়ে সেই যে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বা দেরি করে বাড়ি ফেরার সম্ভাবনা সেটা কিন্তু চলে গিয়েছে একদম, এবং যত তাড়াতাড়ি পারে মানুষ তার তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। এবং ঈদের সময় আমি দেখেছি বাংলাদেশে প্রচুর ভিড় হয় যে কোনো যানবাহনে, সেটা ট্রেন হোক, বাস হোক, বা যাই হোক না কেন, রিক্সাতেও প্রচুর ভিড় হয়, এবং সাথে সাথে আমার মনে হয় যে মানে যে নৌকা বা জলপথ সেখানেও কিন্তু প্রচুর ভিড় হয়, মানুষ ভিড় করে থাকে, এবং
এটাও আমার যত সম্ভব আইডিয়া যে হতে পারে যে ওভারলোডেড হয়ে যায় সেই সময়, কারণ প্রচুর মানুষ যেতে চায় এবং হয়তো কিছু পয়সার বিনিময়ে ওভারলোড নিয়ে নেয় যারা লঞ্চের মালিক রয়েছে বা যারা রয়েছে তারা কিন্তু হয়তো বা নিতে পারে, এবং সেইটার ফলে প্রচুর সময় দুর্ঘটনার মানে দেখাও যায় হয়েও যায়, এবং সেই দুর্ঘটনা থেকে অন্তত কিন্তু এখন আর সেই বিপদটা নেই আমি বলবো, এবং যেটা হলো তাতে করে মানুষ আরও সেফ আর কি এই যাত্রার সময়ে আর কি নিজের জীবনটাকে বাঁচিয়ে যে বাড়ি ফেরার আনন্দ সেই বাড়ি ফেরার আনন্দ নিয়ে সে বাড়িতে ফিরতে পারবে এবং মানে পরিজনদের সাথে মেলামেশা করতে পারবে। তো ভীষণ ভালো একটা টপিক ছিল, যদিও পদ্মা সেতু নিয়ে বারবার কন্টেন্ট তৈরি হচ্ছে কিন্তু এই টপিকটা সত্যিই ভালো লাগলো আমার, সেই জন্য আরও নিয়ে আসতে ইচ্ছে হলো এবং তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লেগেছে জানিও, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে আর কিছু বলার নেই, এবার এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।